ফায়দা লোটা পাবলিক, অর্থাৎ কিছু পাবলিক আছে যারা নিজের যখন ফায়দা থাকে তখন তোমার চারপাশে ঘুরঘুর করতে থাকে, আর যে মুহূর্তে ফায়দা শেষ হয়ে যায় তারা ঘুরে অন্য আরেক জায়গায় মধুর খুঁজে চলে যায়। এই ধরনের মানুষজন যখন তাদের স্বার্থ থাকে তখন কিন্তু তোমাকে উঠতে বসতে হাজারবার স্মরণ করতে থাকে, এবং পরবর্তীতে যখন স্বার্থ শেষ হয়ে যায়, ইয়েস তোমার দ্বারাই, তোমাদের প্রজন্মকেই বলছি, তখন দেখা গেল যে এদের আর টিকিট না গেলো তো পাওয়া গেল না জীবনে, যে এখন আর ফোনগুলো আর কোনো খোঁজ খবর নেই, অ্যাজ ইফ তোমাকে আর চেনেই না। এদের কারণে কখনো মন খারাপ করবে না। প্রথম কথাই হচ্ছে মাথায় রেখো যে তুমি মানুষ চিনতে পারলে। দ্বিতীয় কারণ হচ্ছে যে এই মানুষ চেনা থেকে এদের দ্বারা আবার যাতে তুমি ব্যবহৃত না হও সেজন্য নিজেকে অ্যালার্ট রাখতে পারলে, এগুলো খুব দরকারি মনে রেখো। এই ফায়দা লোটা পাবলিকদের জন্য না আমরা অনেক সময় অনেক কষ্ট পাই, আমাদের ভিতর রক্ত ঝরে, কারণ যখন ফায়দাটা থাকে তখন এমন মাখন দেয়, এমনভাবে বুঝায়, যখন মনে হয় দুনিয়া একদিকে আর তুমি বা আমি একদিকে হয়ে গেছি তাদের কাছে, যে মুহূর্তে এই মানুষটাই যখন একদম 360 ডিগ্রি পল্টি খেয়ে যায় কষ্ট হওয়াটাই স্বাভাবিক। তাই বারবার এই কষ্টেরতে পড়ো না, বারবার রক্তক্ষরণ হতে দিও না। ওদের স্বভাব যখন চিনতে পারবে পরবর্তীতে এরা কিন্তু আবার আসবে, কারণ এইসব লোকের সাধারণত চোখের চামড়া থাকে না। সো যখনই আবার আসবে তখন কিন্তু 101টা বাহানা তারা দেবে তোমাকে, এই কারণে এই জন্য তারা তোমার সঙ্গে এতদিন যোগাযোগ করতে পারে নাই। আবার আসবে কিন্তু ভেতরে ভেতরে আরেকটা ফায়দা নিয়ে, সেই ফায়দাটা মকসুদ কামিয়াব যাতে না হতে পারে সেজন্য আগে থেকে অ্যালার্ট থাকবা, আর যাই করো ব্যবহৃত হবা না। অল দ্য বেস্ট।